সেট কি আসছে? জি স্যার। আসছে স্লাইড? জি স্যার। ওকে, তো এই ইনডাইরেক্ট মেথডটা করেছি না কতদিন? জি স্যার। রাইট, তাহলে আজকে ওদের ডাইরেক্ট মেথড করানোর কথা, তাই নাকি? জি। ওকে, তাহলে আমরা করতেছিলাম এফএম জেনারেশন, অর্থাৎ এফএম মডুলেটর, এফএম সিগন্যাল জেনারেট করবো কিভাবে, সেটারই আলোচনার অংশ হচ্ছে এফএম জেনারেশন। আমরা ফার্স্টে দেখছিলাম ইনডাইরেক্ট মেথড অফ জেনারেটিং এফএম ওয়েভ, যেটা হচ্ছে আর্মস্ট্রংস ইনডাইরেক্ট মেথড, যেটা আমরা দেখছি যে কিভাবে একটা NBFM মডুলেটর হয়ে ফ্রিকোয়েন্সি মিক্সচার হয়ে মাল্টিপ্লায়ার হয়ে মিক্সচার হয়ে তারপর আমরা তৈরি করি, এবং ডিজাইনের প্রসিডিউরটা আমরা দেখছি। আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডাইরেক্ট জেনারেশন অফ এফএম ওয়েভ। ওকে, ডাইরেক্টলি কিভাবে জেনারেট করতে পারি এফএম ওয়েভ। তো ডাইরেক্টলি জেনারেট করার ওয়েটা আমি একটু বোর্ডে চলে যাই। দেখা যায়? জি স্যার। ওকে, ডাইরেক্ট জেনারেশন। আচ্ছা, এখন অ্যামপ্লিটিউড মডুলেশন পড়তে গিয়ে আমরা শেষের দিকে অ্যামপ্লিটিউড মডুলেশনের শেষের দিকে একটা জিনিস পড়েছিলাম না, পিএলএল, মনে আছে? ফেজ লক লুপ, ফেজ লক লুপ, রাইট। এটার মধ্যে কয়েকটা কম্পোনেন্ট ছিল না পিএলএল এর আন্ডারে, ডিসিও আর কি কি, মনে আছে? জি স্যার। কি জিনিস করে বিসিও? একটা জিনিস যেটার মধ্যে ইনপুটে যে ভোল্টেজটা আছে, মনে করো এখানে একটা ভোল্টেজ বিটি আছে, হ্যাঁ, এর আউটপুটে মনে করো কোনো যদি ভোল্টেজ না থাকতো, জিরো থাকতো, এখানে যদি কোনো ভোল্টেজ নাই, তাহলে এটা আউটপুটে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি মনে করো ওমেগা নট আসবে, হ্যাঁ। আর যদি কোনো একটা ভোল্টেজ বিটি দেই, তাহলে আউটপুট হবে ওমেগা আই ইকুয়াল টু ওমেগা নট আগের যে ফ্রিকোয়েন্সিটা ছিল প্লাস কে ইনটু কোনো একটা ফ্যাক্টর ইনটু ভোল্টেজটা, মানে কি ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট ফ্রিকোয়েন্সি, কোনো ভোল্টেজ না থাকলে একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি থাকবে ওমেগা নট, আর ভোল্টেজ আসলে এটা হবে যে ওমেগা নট প্লাস কে ইনটু বিটি, তাহলে ইনপুটের ভোল্টেজটা বিটি ভ্যারি করলে আউটপুটের ওমেগা আই ভ্যারি হবে, তাহলে এটা হচ্ছে ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করা একটা মানে ফ্রিকোয়েন্সি, তাই না? এক্সপ্রেশন না এফএম এর মধ্যে ফ্রিকোয়েন্সি তো এটাই হয় না? জি স্যার। আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি প্লাস কেএফ ইনটু এমটি বেসব্যান্ড সিগন্যাল, তার মানে একটা ভিসিও পাইলে আমার হয়ে গেল। একটা ভিসিও যদি আমি পাই, যে ভিসিওর মধ্যে বেসব্যান্ড সিগন্যালটা ইনপুট দিলে আউটপুটে জেনারেটেড হবে একটা এফএম ওয়েভ। বুঝা গেছে কথাটা? জি স্যার। এটা হলো ডাইরেক্ট জেনারেশন। তাহলে এখন ভিসিও বানাবো কেমনে? আচ্ছা, ভিসিও অসিলেশন, আমার তো অসিলেটর দরকার। অসিলেটর হচ্ছে হার্টলি, মনে করো হার্টলি কলপিট অসিলেটর, এগুলো দুটো পড়ছো না? হার্টলি কলপিট সার্কিট টুতে পড়ছো মনে হয়, না? জি স্যার। হ্যাঁ, সেখানে একটা হার্টলি কলপিট অসিলেটর কেমন থাকে? এটা মনে করো এরকম একটা ইন্ডাক্টর আছে আর একটা ক্যাপাসিটর আছে, এটার ফ্রিকোয়েন্সিটা কত আসে? ওমেগা নট 1/√LC, তাই না? আমরা যদি এখান থেকে প্রাপ্ত ফ্রিকোয়েন্সিটা মানটাও কনস্ট্যান্ট হবে,
আমার দরকার একটা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি এরকম যেটা ভোল্টেজের সাথে ভ্যারি করবে, তাহলে আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর নেই তাহলে আমার এই কাজটা হতে পারে। আচ্ছা কেমনে কাজটা হবে, কোথেকে আসবে জিনিসটা? এই ভ্যারিয়েবল ক্যাপাসিটর বানানো যাবে একটা রিভার্স বায়াস ডায়োড দিয়ে। তোমাদের ডায়োডের পিএন জাংশন হয়তো তোমাদের মনে আছে, পি টাইপ আর এন টাইপ যদি জোড়া লাগাও পি আর এন, এই পাশ থেকে এদিকে পজিটিভ গুলা আয়ন গুলা এদিকে চলে, পজিটিভ ক্যারিয়ার এদিকে চলে আসার কারণে এদিকে মানে এদিকে কি হচ্ছে কিছু নেগেটিভ চার্জ এদিকে চলে যায় ফার্স্টে, ফলে এদিকে নেগেটিভ চার্জ হারানোর কারণে পজিটিভ আয়ন তৈরি হয় আর এদিকে উল্টা নেগেটিভ আয়ন তৈরি হয়, তাই না? এই যে এখানে একটা আয়নের একটা লেয়ার তৈরি হয়, লেয়ারটার কি নাম? ডিপ্রেশন লেয়ার, রাইট? ডিপ্রেশন লেয়ার, ডিপ্রেশন লেয়ার বা ডিপ্লেশন রিজিয়ন। এই ডিপ্লেশন লেয়ারটার একটা বৈশিষ্ট্য আছে, এটা যদি তুমি ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ দাও মানে পি তে প্লাস এন এন মাইনাস এরকম ভোল্টেজ দাও তাহলে ডিপ্লেশন রিজিয়নটা ছোট হয়ে যায়, কেমন? আর যদি রিভার্স বায়াস দাও, রিভার্স বায়াস তো পি তে নেগেটিভ এন এ পজিটিভ, তাহলে ডিপ্লেশন রিজিয়নটা কি হয়, বেড়ে যায়, বেড়ে যায়, এটা কথাটা। আচ্ছা তাহলে এখন এই ডিপ্লেশন রিজিয়নের অবস্থা দেখো, এটা কি আসলে এটা সেপারেটেড চার্জের লেয়ার, একদম এক্স্যাক্টলি এটা ক্যাপাসিটরের মধ্যে তাই থাকে না? অনেকটা ক্যাপাসিটর ইজ স্যার, রাইট? তার মানে একটা যে কোনো ডায়োডের পিএন জাংশনটা মানে এই এই ডিপ্লেশন লেয়ারটা আসলে একটা ক্যাপাসিটিভ বিহেভিয়ার আছে তার, হ্যাঁ। আর এইখানে ভোল্টেজটা যেহেতু দিলে এই ডিপ্লেশন লেয়ারটা বাড়তেছে কমতেছে, ছোট হচ্ছে বড় হচ্ছে আয়নের লেয়ারটা, তার মানে এটা ক্যাপাসিটেন্স ভ্যালু বাড়তেছে কমতেছে, তাহলে এখানে কি একটা এটা একটা ভোল্টেজ কন্ট্রোল ক্যাপাসিটর না? এই যে ভোল্টেজটা ভ্যারি করে এটা ক্যাপাসিটেন্স ভ্যারি করা যায়, তাই না? বুঝছো কথা? জি স্যার। এগুলাকে বলা হয় ভ্যারাক্টর ডায়োড, এই ধরনের ডায়োডকে বলা হয় ভ্যারাক্টর ডায়োড। ভ্যারাক্টর মানে হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিটর, ভ্যারিয়েবল ক্যাপাসিটরকে একসাথে বলতেছি ভ্যারাক্টর, ভ্যারাক্টর ডায়োড। যে ডায়োডের মাধ্যমে এই ভ্যারিয়েবল ক্যাপাসিটর তৈরি করতেছি তাকে বলে ভ্যারাক্টর ডায়োড। একটা ভ্যারাক্টর ডায়োড যদি ইউজ করি আর এইখানে লাগাই এমটি কে বেসমেন্ট সিগন্যালটাকে, তাহলে কি হবে ঘটনাটা একটু দেখো তো। এমটি অনুযায়ী সি ভ্যারি করবে, সি ভ্যারি করার কারণে ওমেগা নট ভ্যারি করবে, তাহলে আলটিমেটলি কি হলো, এমটি এমটি অনুযায়ী ওমেগা ভ্যারি করবে না? ব্যারাক্টর ডায়োড কোনটা বললেন? তাহলে বেসব্যান্ড সিগন্যাল অনুযায়ী ফ্রিকোয়েন্সি ভ্যারি করতেছে, এটাই তো ফ্রিকোয়েন্সি মডুলেশন। বুঝা নাই কথাটা স্যার, আরেকবার একটু বলেন স্যার। এই সার্কিটের আমি যদি এই ক্যাপাসিটেন্সে পরিবর্তে, এই যে ক্যাপাসিটেন্সটা এখানে, এই ক্যাপাসিটেন্সের পরিবর্তে এটা খুলা, এটা পরিবর্তে এই এই জিনিসটাকে লাগাই, এই ভ্যারিয়েবল ক্যাপাসিটরটাকে লাগাই, হ্যাঁ, তাহলে কি হবে, এটা এমন একটা ক্যাপাসিটর যার ভ্যালুটা এমটি ভ্যারি করলে ভ্যারি করে, তাই না? তাহলে এমটি ভ্যারি করার ফলে সি এর মান ভ্যারি করে, সি এর মান ভ্যারি করার ফলে ওমেগা নট এর মান ভ্যারি করবে, তাই না? সি থেকেই তো ওমেগা নট আসছে নাকি? জি স্যার, জি স্যার, জি স্যার। বলো শ্রুতিতে তাহলে এন্ড রেজাল্টটা কি হলো, এমটি ভ্যারি করার কারণে ওমেগাটা ভ্যারি করবে, ভ্যারি করলো, তার মানে ওমেগা নট ভ্যারি করলো স্যার, সিগন্যাল অনুযায়ী ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করলো, এটাই তো ফ্রিকোয়েন্সি মডুলেশন নাকি? তারপরে এরকম একটা সেটআপের মধ্যে, এরকম একটা সার্কিট যদি আমি, এরকম একটা সার্কিটের মধ্যে সিম্পলি একটা ক্যাপাসিটরকে চেঞ্জ করে এরকম একটা ভ্যারাক্টর ডায়োড সেটআপ যদি লাগাই আর সেখানে এই কন্ট্রোলিং ভোল্টেজটাকে রাখি বেসমেন্ট সিগন্যাল, তাহলে এখান থেকে আমি কি পাবো, ডাইরেক্টলি একটা এফএম ওয়েভ আউটপুটে পাবো। বুঝা গেছে কথাটা স্যার? ভ্যারাক্টর ডায়োড কোনটা বললেন? এই যে এই ডায়োডটা, যে ডায়োডটাকে ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করতেছে, ভ্যারিয়েবল ক্যাপাসিটর হিসেবে। পিএন জাংশন মানে তো ডায়োড নাকি? কোনটা দেখা যায় না স্যার, পিএন জাংশন মানে তো ডায়োড নাকি? সবাই কি দেখতে পাচ্ছ? না স্যার দেখা যাচ্ছে না স্যার, কিছু দেখা যাচ্ছে না, ফ্রিজ হয়ে আছে স্যার, জি স্যার স্ক্রিন তো আসছে স্যার, দেখতে পাচ্ছ স্যার ক্লিয়ার? জি স্যার এখন রেসপন্স বোঝা যাচ্ছে,
কোন জায়গা থেকে দেখতে পাও নাই বলো তো, তাহলে বলি আমি আবার। মানে যে এমটি ভ্যারি করলে এখানে যে ক্যাপাসিটেন্স ভ্যারি করতেছে এবং ক্যাপাসিটেন্স ভ্যারি করলে এখানে যে ওমেগা ভ্যারি করতেছে, এটা তো বুঝছো নাকি? জি স্যার, এই জিনিসটা বলছি স্যার। ওকে, তাহলে ঠিক আছে, ওটাই বলছিলাম। তাহলে এখন হচ্ছে এই জিনিসটা আমরা ম্যাথমেটিক্যালি দেখব। এটা তো এখন তাহলে মানে আমি বললাম ফিলোসফিক্যালি ব্যাপারটা, এখন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি জিনিসটাকে দেখব। স্লাইডে চলে আসছি। স্লাইডের মধ্যে দেখো, এই যে ওমেগা নট হচ্ছে 1/√LC, মানে যেটা হচ্ছে ওই যে হার্টলি কলপিট অসিলেটরের অসিলেশন, যেটা ফ্রিকোয়েন্সি যেটা পাচ্ছি ওই সার্কিটটা থেকে, সেটা হচ্ছে 1/√LC। এখন যদি সিটা হয় একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর, একটা ভ্যারাক্টর যদি ইউজ করি সির পরিবর্তে, তাহলে সেটা হবে C0 - KMT, অর্থাৎ একটা সেন্টার একটা ক্যাপাসিটেন্স ভ্যালু আছে তার বিল্ট ইন, আর সেটা এমটি সাথে সাথে আবার ভ্যারিও করবে, এমটি থেকে ভ্যারি করে, এমটি বাড়লে এটা কমবে, এমটি কমলে বাড়বে, সেই কারণে মাইনাস আছে। C0 - KMT এটা হচ্ছে সি, কেমন? ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স, সেন্টার একটা ক্যাপাসিটেন্স মাইনাস KMT, এমটি সাথে ভ্যারি করে ভ্যালুটা। তাহলে এই সির সি জায়গাটায় আমি যদি এই এই মানটা বসাই দিই, তোমার কেন কত হবে 1/√LC0। এত আমি এই পুরো জিনিসটাকে কপি করে এখানে নিয়ে যাই। দেখতে পাচ্ছ তো না বোর্ডে? জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই যে জিনিসটা এটাকে আমি এখানে রাখছি তোমার সুবিধার জন্য পাশেই। দেখো √LC, সেখানে LC জায়গায় এটা বসাচ্ছি, তাহলে কি হচ্ছে এখানে আমি যদি করি বাম পাশে ওমেগা নট √LC জায়গায় বসাচ্ছি C0 - KMT, ঠিক আছে, বসায় আবার সেখান থেকে 1/√LC0 কমন নিচ্ছি, থাকতেছে কি 1/√1, মানে LC0 কমন নিয়ে নিলে 1 - KMT/C0, KMT/C0 থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এই 1/√LC0 এটা তো হচ্ছে, C0 তো হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে মনে করো ওমেগা সি ধরো, ঠিক আছে, এটা এটা একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি, আর এটাকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ওমেগা সি ধরো, আর এটাকে কি করো 1 - KMT/C0 টু দি পাওয়ার মাইনাস হাফ হয় না, এটা নিচে রুট মানে কি টু দি পাওয়ার হাফ, আর এটা এটাকে উপরে নিয়ে আসতে টু দি পাওয়ার মাইনাস হাফ না? হ্যাঁ, ওকে, এই পার্টটা সিরিজ কিন্তু আছে, তোমরা পড়ে আসছো 1 মাইনাস, মনে করো 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস n, এরকম যদি এটা সিরিজ থাকে যেখানে n হচ্ছে লেস দেন 1, n অফ ফ্র্যাকশন x ও লেস দেন 1, ঠিক আছে, তাহলে হচ্ছে এটাকে ভাঙানো যায় এভাবে 1 + nx + n (n-1)/(2) x স্কয়ার, এরকম একটা সিরিজে কিন্তু ভাঙানো যায়, কেমন? তাহলে এখানে এটা যদি ফ্র্যাকশনাল পাওয়ার, আর এটা যদি KMT, KMT C0টা লেস দেন 1 ধরলে, তাহলে আমরা এটাকে ভাঙাইতে পারি সিরিজে ওমেগা সি 1 মাইনাস এন এক্স, তাহলে এন হচ্ছে হাফ মানে প্লাস প্লাস KMT বাই টুয়াইস। এটা ইনভার্সের সূত্র না স্যার? হ্যাঁ, মানে এটি ইনভার্সের সূত্র না? পুর ইনভার্স মানে ওই যে 1 মাইনাস এক্স ইনভার্স 1 ওই সূত্রের মত? হ্যাঁ হ্যাঁ, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, হ্যাঁ, এখানে এন হচ্ছে ফ্র্যাকশনাল পাওয়ার, তাহলে 1 + KMT/C0 প্লাস হচ্ছে এন ইন্টু এন কত -1/√2 × x² KMT/2C0 স্কয়ার ইত্যাদি। আচ্ছা, এখন যেহেতু আমরা ধরছি যে KMT/C0 < 1, এটার স্কয়ার টার্ম গুলা সব আরো ছোট না বাদ দিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ,
স্যার ওইটা বাদ দিয়ে দেওয়া যায় ওই কোশ্চেনটা অনেক ছোট স্যার তাহলে এটাকে লেখা যাচ্ছে কি ওমেগা 1 প্লাস কে এম টি বাই 2 প্লাস কে ওমেগা সি এম টি বাই 2 সি নট এই পর্যন্ত লেখা যাচ্ছে তাই না এটা এখানে আছে এখানে একটু শর্টকাটে গেছে তো এজন্য আমি একটু ভাঙিয়ে দেখাই দিলাম তাহলে এটা হচ্ছে ওমেগা সি তাহলে কি আসলো ওমেগা সি আসলো প্লাস এখন এই যে এম টি বাদে পুরোটাকে এই পুরোটাকে যদি আমি ধরি এটা একটা কনস্ট্যান্ট তাই না কে কনস্ট্যান্ট ওমেগা সি কনস্ট্যান্ট সি নট কনস্ট্যান্ট তো এই পুরোটাকে যদি আমি কে এফ ধরি কে এফ ইকুয়াল টু হচ্ছে কে ওমেগা সি বাই টু সি নট ধরি তাহলে এটা আসবে ওমেগা সি প্লাস কে এফ এম টি তাহলে হুবহু আমি তাই পেলাম না যে ওমেগা নট ইকুয়াল টু ওমেগা সি প্লাস কে এফ এম টি এটা কার এক্সপ্রেশন এফ এম ওয়েভের এক্সপ্রেশন না সেন্টার ফ্রিকোয়েন্সি থাকবে একটা ক্যারিয়ার ওমেগা সি প্লাস সেটা এফ এম এর স্কয়ার একটা ফ্রিকোয়েন্সি কোন একটা ফ্যাক্টর হয়ে এম টি অনুযায়ী ভেরি করবে রাইট তার মানে আমি সেটআপটার মাধ্যমে একটা এফএম ওয়েভ জেনারেট করতে পারলাম আচ্ছা এখন সাধারণত সাধারণ আর একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে কতটুকু ভেরি করলে তার জন্য কতটুকু কতটুকু ক্যাপাসিট্যান্স ভেরি করলে কতটুকু ফ্রিকোয়েন্সি ভেরি হবে সেটা একটু দেখতে যাচ্ছি সেটা এখানে দেখাইছি এই এই জায়গাটায় ওকে এই জায়গাটায় যে সি ইকুয়াল টু সি নট মাইনাস কে এম টি তাহলে সি হচ্ছে সি নট মাইনাস কে এম টি তাহলে সি অরিজিনালি হচ্ছে সি নট সেখান থেকে ভেরি করে কতটুকু ডেল সি কতটুকু হবে কে এমপি না এমপি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এমপি কে এমপি সি নট থেকে কে এমপি পরিমাণ বাড়বে বা কমবে তাই না তাহলে এটা ডেল সি না ডেল সি ইকুয়াল টু কে এর মানটা এখান থেকে বাইর করো কে কত হবে এই কে টা কত হবে কে এফ ইনটু টু সি নট বাই ওমেগা সি কে এফ টু সি নট বাই ওমেগা সি এটা হচ্ছে কে এর মান সাথে আছে একটা এমপি কেমন আচ্ছা এখন ডেল সি তার নিচে নিয়ে আসো সি নটটাকে সি নট আর এদিকে থাকবে টুয়াইস কে এফ এমপি আর নিচে হচ্ছে ওমেগা সি মানে টুয়াইস বাই এফ সি ঠিক আছে দাদা তোমরা আগের থেকে জানো একটা জিনিস আগে রেখে আসছো ডেল এফ কত ডেল এফ হচ্ছে কে এফ এমপি বাই টুয়াইস পাই তার মানে এখান থেকে কে এফ এমপি বাই টুয়াইস পাই এতটুকু হচ্ছে ডেল এফ তাহলে ডেল সি বাই সি নট কত হবে টু ইন্টু ডেল এফ বাই এফ সি এটা হলো আমাদের একটা রেশিও এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত চাইলে মানে সেন্টার ফ্রিকোয়েন্সি এফ সি থেকে ডেল এফ কত গুণ মানে কত করতে চাইলে সে যার জন্য আমাকে ক্যাপাসিটেন্সকে কতটুকু ভ্যারি করতে হবে ডেল সি সি নটের থেকে ডেল সি কতটুকু ভ্যারি করলে সেটার এফেক্ট সেটার এফেক্টে এফ সি থেকে ডেল এফ কতটুকু ভ্যারি করবে সেটা আমরা এই এক্সপ্রেশন থেকে জানতে পারবো বুঝছো স্যার ক্যাপাসিটরের ভ্যালু বের করলাম ক্যাপাসিটরের ভ্যালু বের করি নাই পার ইউনিট চেঞ্জ ইন ক্যাপাসিটর সেটার কারণে পার ইউনিট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি কেমন হবে ক্যাপাসিটরকে কতটুকু ভ্যারি করার কারণে ফ্রিকোয়েন্সিতে কতটুকু চেঞ্জ আসবে সেটা বের করলাম দেখলাম যে ডাবল হবে হ্যাঁ ডেল এফ বাই এফ সি হচ্ছে পার ইউনিট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি আর ডেল সি বাই সি নট হচ্ছে পার ইউনিট চেঞ্জ ইন ক্যাপাসিট্যান্স বুঝা গেছে জিনিসটা জি স্যার তাহলে এই হলো ডাইরেক্ট জেনারেশন অফ এফ এম ওয়েভ তাহলে আমরা ইনডাইরেক্ট জেনারেশন দেখছি এরপরে ডাইরেক্ট জেনারেশন দেখলাম এরপরে কি আছে আমাদের দেখি ডিমডুলেশন কেমন ডিমডুলেশন আছে ডিমডুলেশনটা হচ্ছে কি আমি তো সব শেষ এখন তো আমি মডুলেশন করে পাঠিয়ে দিলাম জেনারেশন মডুলেশন জেনারেটর মানে এফএম জেনারেট করলাম ডাইরেক্ট মেথডে বা ইনডাইরেক্ট মেথডে করে হচ্ছে এখন আমি পাঠাইলাম তাহলে আমার এখন রিসিভারে কি কি লাগবে ডিমডুলেশন করা লাগবে তাহলে একটা এফএম ওয়েভ ডিমডুলেশন করব কিভাবে আচ্ছা সেটা এখানে দেখাইছি একটা এফএম ওয়েভের এক্সপ্রেশনটা কি যে ফাই এফএম হচ্ছে এ কজ ওমেগা সি টি প্লাস কে এফ এত তাহলে প্রথম কাজ হচ্ছে
এফএম সিগন্যালটা রিসিভ করে ফার্স্টে সেটাকে একটা ডিফারেন্সিয়েটরের মধ্যে দিয়ে পাঠাবো ডি বাই ডিটি। তাহলে তাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে, এ কস সামথিং, এটাকে করলে হবে এ সাইন সামথিং ইনটু ডি বাই ডিটি অফ ভিতরেরটা, তাই না? কেমন হচ্ছে একটু অদ্ভুত ওয়েভ, কারণ এটা সাইনের আগে যেটা আছে সেটা হচ্ছে অ্যাম্পলিচিউড, আর সাইনের পরে যেটা হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাম্পলিচিউডের ভিতরেও এমটি আছে, তার মানে এটা অ্যাম্পলিচিউড মডুলেটেড হয়েছে, আবার অ্যাঙ্গেলের ভিতরেও এমটি আছে, তার মানে এটা অ্যাঙ্গেল মডুলেটেড হয়েছে। তাহলে এটা আমার একটা ওয়েভ যেটা একই সাথে বোথ এম এবং এফ এম মডুলেটেড। ওকে, যদি আমি একটু ছবিতে দেখার দেখাই, মনে করো এই যদি হয়তো বেসব্যান্ড সিগনাল, বেসব্যান্ড সিগনাল যদি হয়তো এরকম, আর এই যদি হইতো ক্যারিয়ার, এই হচ্ছে ক্যারিয়ার। তাহলে এখন যে ওয়েভটা পাইলাম আমরা সেটা একই সাথে অ্যামপ্লিচিউড মডুলেটেড এবং ফ্রিকোয়েন্সি মডুলেটেড, তার মানে তার অ্যামপ্লিচিউডও ভ্যারি করতেছে এই এমপি অনুযায়ী, অর্থাৎ তার মধ্যে একটা অ্যাম্বেলা পাওয়া যাবে। আবার ফ্রিকোয়েন্সি ভ্যারি করতেছে, এদিকে অ্যামপ্লিচিউড ভ্যারি করতেছে, অ্যামপ্লিচিউড বড় হচ্ছে, কিন্তু আবার এদিকে ফ্রিকোয়েন্সি বাড়তেছে, বাড়ার ফলে এটা ঘন হয়ে যাচ্ছে, এখানে ফ্রিকোয়েন্সি অনেক ঘন, এরপরে ফ্রিকোয়েন্সি হালকা হচ্ছে, এখানে ফ্রিকোয়েন্সি অনেক কম, এখানে এসে আবার ফ্রিকোয়েন্সি কমা শুরু করছে, বুঝছো কথাটা? তাহলে তার পিক গুলো ভ্যারি করতেছে এমপি অনুযায়ী, এমপি যখন ভ্যালু যখন বাড়ে তখন তার পিকও বাড়তেছে, আবার একই সাথে এমপি যখন বাড়তেছে তখন তার ফ্রিকোয়েন্সিও বাড়তেছে, এমপি যখন কমতেছে তখন তার পিকও কমতেছে, আবার এমপি যখন কমতেছে তখন তার ফ্রিকোয়েন্সিও কমতেছে। বুঝছো কথাটা? জি স্যার, এই কথাটা বুঝছে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা এরকম ওয়েভ। আচ্ছা, কিন্তু আমাদের একটা সুবিধা আছে যে যেহেতু আমি অ্যাম্পলিচিউডের মধ্যে এমপি কে পেয়ে গেছি, এখন আমি যদি তাকে অ্যানুলার ডিটেক্টরের মধ্যে দিয়ে দিই, আমরা জানি অ্যানুলার ডিটেক্টরের কাজটা কি। অ্যানুলার ডিটেক্টরের কাজ হচ্ছে খালি পিক গুলাকে ফলো করা, তাই না? তাহলে সেই পিক গুলাকে যদি ফলো করে, পিকের মধ্যে কে আছে, পিকটা হচ্ছে কোন অনুযায়ী আসছে, এই স্লাইডের মধ্যে যাও আবার, পিকটা পিকের মধ্যে কে আছে, এ ওমেগা সি কে এফ এম টি, তাই না? এটাই তো তার পিকটা সাইন ওয়েভ, ঠিক না? তাইলে আমি ডিফারেন্সিয়েশন করার পরে আমি যদি এটাকে অ্যান্ড্রয়েড ডিটেক্টরের মধ্যে দেই, তাহলে সিম্পলি সে পিকটাকে ধরবে, ফ্রিকোয়েন্সির অবস্থা যাই হোক না কেন তাতে তার কিছু যায় আসে না, আর পিকটা হচ্ছে এ ওমেগা সি প্লাস কে এফ এম টি, এর মধ্যে এ ওমেগা সি কনস্ট্যান্ট, হ্যাঁ, আর এম টি তো এম টি, তার মানে একটা জাস্ট এম টির সাথে একটা ডিসি ভ্যালু অ্যাড হইলো, ডিসি ভ্যালুটা আমি ব্লক করলেই আমি কি পেয়ে যাবো, এমপি পেয়ে যাবো। তার মানে আমি কি করলাম, সিম্পলি একটা ডিফারেন্সিয়েটর এবং অ্যানালগ ডিটেক্টর ইউজ করে এফএম ওয়েভকে ডিমডুলেট করে আমি এমপি ফেরত পেতে পারি। আন্ডারস্টুড? সবারছো নাকি? ওকে, তার মানে এফএম ডিমডুলেশনটা আসলে কিন্তু কঠিন না, এফএম ডিমডুলেশনটা অনুযায়ী হয়েছে সাইনের অ্যাম্পলিচিউডটা আসছে, এই সাইনের আগে যেটা আছে এই অনুযায়ী।
কাজে আমি যখন অ্যাম্প্লিটিউড দিয়ে ধরবো তখন তার ম্যাগনিটিউডটা পেয়ে যাব। ঠিক আছে, তার বাকিটা অ্যাম্প্লিটিউড কো যেভাবে কাজ করে আমরা তো এটা অতীতে দেখাইছি না, অ্যাম্প্লিটিউড কি করে যখন যাবে তখন সে খালি পিক গুলাকে তারপর মানে সে পিক পয়েন্ট গুলাতে চার্জ হবে ডিসচার্জ হবে, তো এইভাবে করতে করতে সে পিক পয়েন্টটাই শুধু ধরবে, এই যে পিকটা এই যে এনভেলপটা এটাই শুধু তার আউটপুটে যাবে, এগুলো তো যাবে না তাই না? দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এটা হচ্ছে সুপার হেটারোডাইন অ্যানালগ এএম এফএম রিসিভার, অর্থাৎ এটা একটা রিসিভার, আর যেহেতু মানে কমিউনিকেশন সিস্টেমের লাস্ট সর্বশেষ প্রান্তে কে থাকে রিসিভার, কাজে এটাই লাস্ট টপিক স্বাভাবিক, তো সর্বশেষ প্রান্তে আছে রিসিভার, তাহলে আমি সবকিছু ট্রান্সমিটার থেকে করে পাঠাইলাম, রিসিভারে আসলো, রিসিভারের মধ্যে আমি রিসিভিং রিসিভারের মধ্যে কি কি থাকে আসলে, হ্যাঁ, তো এই যে রিসিভারটা আমরা আলোচনা করতেছি এটা হচ্ছে এএম বা এফএম, যে কোনো ওয়েবকে ধরতে পারে সেরকম একটা রিসিভার, এই জন্য এটাকে বলা হচ্ছে সুপার হেটারোডাইন অ্যানালগ এএম এফএম রিসিভার। এটা ব্লক ডায়াগ্রামটা এটার মধ্যে কি কি থাকে কম্পোনেন্ট, ব্লক ডায়াগ্রামের মধ্যে দেখো এটা কম্পোনেন্ট গুলো হচ্ছে একটা আরএফ অ্যাম্পলিফায়ার, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার, রেডিও ফ্রিকোয়েন্সি বলতে বুঝাচ্ছি আমরা যে ভয়েস ট্রান্সমিট করি যে ফ্রিকোয়েন্সিতে আমাদের রেডিও চ্যানেল গুলা, সো বা টেলিফোন যাই হোক, তো এখানে মেনলি রেডিও চ্যানেল মিন করা হয়েছে, তো এখানে আরএফ অ্যাম্পলিফায়ার উইথ ব্যান্ড পাস ফিল্টার্স টিউনেবল টু ডিজায়ার্ড ওমেগা সি, মানে বুঝায় বলতেছি। তারপরে আছে একটা ফ্রিকোয়েন্সি কনভার্টার, অলরেডি তোমরা ফ্রিকোয়েন্সি কনভার্টার বা মিক্সচার আমরা পড়াইছি না, ওই যে ইনডাইরেক্ট মেথড অফ হারমেস্টিং ডাইরিয়া দেখেছি না ফ্রিকোয়েন্সি কনভার্টার, হ্যাঁ, কিভাবে হচ্ছে এক ক্যারিয়ার থেকে আরেক ক্যারিয়ারে ইয়ে করি শিফট করি, হ্যাঁ, রাইট, গুণ করতে হয়। তারপর হচ্ছে আইএফ অ্যাম্পলিফায়ার, একটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার থাকবে, ডিটেক্টর থাকবে, ডিটেক্টর মানে আসলে কিছুই না, ডিমডুলেটর, হ্যাঁ, এটা রিসিভারের মধ্যে যখন কোনো একটা ইউনিটের নাম দেখবে ডিটেক্টর এটা বুঝবা যে এটা ডিমডুলেটর। তারপরে ফাইনালি অডিও অ্যাম্পলিফায়ার, জাস্ট জিনিসটাকে ফাইনালি কানে শোনার আগে একটা অডিও অ্যাম্পলিফায়ারে দিয়ে অ্যাম্পলিফাই করে তারপরে হচ্ছে জিনিসটা স্পিকারে দেওয়া। ওকে, আচ্ছা, তাহলে আরএফ অ্যাম্পলিফায়ার উইথ ব্যান্ড পাস একটা একটা করে যদি বলি, আমরা তো তোমাদেরকে বলছিলাম যে আমরা কিভাবে সিগন্যাল পাঠাই, তাই না, আমরা কিভাবে পাঠাই, অনেকগুলো সিগন্যাল একটা চ্যানেল দিয়ে পাঠাই দিলে, অনেকগুলো রেডিও স্টেশন একটা চ্যানেল দিয়ে পাঠাই দিলে কিভাবে পাঠাই, এফবিএম করে পাঠাইতে হবে না, আমরা সিগন্যাল পাঠাইতে গেলে যে পুরো চ্যানেল আছে এটার মধ্যে বিভিন্ন রাস্তা চ্যানেলের বিভিন্ন রাস্তা ভাগ করে এক একটা জন্য এক একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তাই না, ঠিক না, সেটা ড্র করলে কেমন হয়, এটা হচ্ছে একটা স্টেশন এফসি ওয়ান,
এটা হচ্ছে আরেকটা স্টেশন একটু গ্যাপ দিয়ে দিয়ে FC2 FC3 এরকম না মনে আছে দেখাইছিলাম না এগুলো জি স্যার রাইট তাহলে এইভাবে FDM করে কি করতেছি আমি গ্যাপ দিয়ে দিয়ে একটা সেপারেশন রেখে রেখে বিভিন্ন ধরনের ক্যারিয়ারের মাধ্যমে আমার বিভিন্ন জিনিসগুলো পাঠাচ্ছি অডিও বা রেডিও সিগন্যালটা এখন আমার যখন আমি ধরতে চাই রিসিভারে তখন আমি একসাথে তো সব স্টেশন ধরি না যখন সময় এট এ টাইম একটা স্টেশন ধরি তো যখন যে স্টেশনটা ধরতে চাই আমি কি করব আমাকে একটা নব ঘুরাই আমি রেডিওর গায়ে বা যে কোনো জায়গায় তো সেটা দিয়ে কি করি আসলে আমি কি করি ফিল্টারটাকে টিউন করতেছি হ্যাঁ ফিল্টারটাকে টিউন করে যেই ফ্রিকোয়েন্সি ধরতে চাই এই ফ্রিকোয়েন্সির ব্যান্ড পাস ফিল্টারে টিউন করতেছি মনে করো এই চ্যানেলটা ধরতে চাই বা এই চ্যানেলটা ধরতে চাই তাহলে এটার ব্যান্ড পাস ফিল্টার টিউন করলে শুধু এই ফ্রিকোয়েন্সিটার একটা ব্যান্ড পাস ফিল্টার মানে অ্যাক্টিভ হবে তাহলে হচ্ছে এটা থাকবে আর বাকি সব বাদ পড়ে যাবে তখন এই চ্যানেলটা ধরতে পারবো হ্যাঁ যদি মানে নব ঘুরে অন্য পজিশনে নেই তাহলে এই এই রেঞ্জের একটা ব্যান্ড পাস ফিল্টার কাজ করবে তখন এটা এটা এই চ্যানেলটা শুধু থাকবে বাকিগুলো বাদ পড়বে বুঝতেছো কথাটা হ্যাঁ জি স্যার ওকে তাহলে এটা হলো প্রথম সূত্রটা মানে আরএফ এমপ্লিফায়ার উইথ ব্যান্ড পাস ফিল্টার টিউনেবল টু ডিজায়ার্ড ওমেগা সি ডিজায়ার্ড ওমেগা সি মানে যে স্টেশনটা ধরতে চাই ওকে সেই স্টেশনের ওমেগা সি যেটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেটা সেটা সেটাতে ব্যান্ড পাসটাকে টিউন করলে ওই স্টেশনটা ধরা পড়বে হ্যাঁ তাহলে প্রথম স্টেজে আছে সেটা একটা আরএফ এমপ্লিফায়ার উইথ ব্যান্ড পাস ফিল্টার ওকে টু রিসিভ দা ডিজায়ার্ড স্টেশন অর ডিজায়ার্ড ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আচ্ছা তারপরেই হচ্ছে দেখো ফ্রিকোয়েন্সি কনভার্টার বা মিক্সচার নামে একটা স্টেজ আছে এটা কারণটা কি এটা একটু বুঝাইতে হবে এক একটা স্টেশন মনে করো যে এক একটা স্টেশন ট্রান্সমিট করতেছে এক একটা ফ্রিকোয়েন্সিতে হ্যাঁ এখন আমরা যে অ্যাম্পলিফায়ার গুলো ইউজ করি নর্মালি অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফায়ার কিন্তু সমস্ত ফ্রিকোয়েন্সি একটা সিঙ্গেল অ্যাম্পলিফায়ার সমস্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জে কিন্তু একই রকম পারফরমেন্স দেখাইতে পারবে না সম্ভব না কারণ অ্যাম্পলিফায়ারের মধ্যে কি আছে অ্যাম্পলিফায়ারের মধ্যে আছে একটু আগে তোমাদেরকে দেখাইলাম যে একটা পিএন জাংশনের কি বলে ডিপ্লেশন রিজিয়নটাও ক্যাপাসিটিভ বিহেভিয়ার আছে তাই না তাহলে একটা অ্যাম্পলিফায়ারের মধ্যে কি আছে ট্রানজিস্টর আছে হ্যাঁ ডায়োড আছে এসবই তো আছে এদের মধ্যে পিএন জাংশন আছে এদের মধ্যে ক্যাপাসিটিভ এলিমেন্ট আছে তো সেই ক্যাপাসিটিভ এলিমেন্টগুলো কিন্তু সেন্সিটিভ টু ফ্রিকোয়েন্সি তাই না কারণ এফসির সাথে ওয়ান বাই টুয়াইস পাই এফসি এক্সি আর এক্সএল হলে ওয়ান বাই টুয়াইস পাই এফএল তাই না তাহলে অ্যাম্পলিফায়ারের ভিতরে যে ক্যাপাসিটাস ইন্ডাকটেন্স আছে সেগুলা ফ্রিকোয়েন্সি যেটা যাচ্ছে তার মধ্যে যে ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে সে অ্যাম্পলিফাই করতেছে সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি দিয়ে তার রিঅ্যাকটেন্স এগুলো ভ্যারি করতেছে না ইম্পিডেন্স জি স্যার ভ্যারি করতেছে রাইট তার মানে একটা সার্টেন অ্যাম্পলিফায়ার একটা সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জে ডিজাইন করে অ্যাম্পলিফায়ার দিয়ে সমস্ত সিগন্যাল যাবে না যদি মনে করি অ্যাম্পলিফায়ার দিয়ে তুমি যে কোনো সিগন্যালকে অ্যাম্পলিফাই করা যাবে খালি তার ইনপুট দিলে এটা বাড়াই দিবে তাহলে তুমি এই আনমিউট করো আমি এখন সেট অফ রুলস বলেছি কখন আমাকে কি করতে হবে কিন্তু জাস্ট প্রসেসটা কি যে আমাকে এইভাবে সার্টেন ওয়েতে কাজটা করতে চাই জেনারেলি আমার কাজটা এইভাবে আর স্পেসিফিক সেট অফ প্রোডাক্ট মিউট করে দেন বলে আমরা যাব ঠিক আছে আবার বোর্ডে আসছি বোর্ড দেখা যাচ্ছে জি স্যার ওকে তাহলে এখন একটা পার্টিকুলার অ্যাম্পলিফায়ার একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য এটা ভালো কাজ করবে আমি যদি এখন মানে বিভিন্ন স্টেশন ধরতেছি সেটা বিভিন্ন ফ্রিকোয়েন্সি সবাইকে যদি একটা অ্যাম্পলিফায়ারের ভিতর দিয়ে নিই সে সমস্ত রেঞ্জের জন্য একই অ্যাম্পলিফায়ার দিয়ে কাজ হবে না আবার একটা স্টেশনের মধ্যে মানে আমি অসংখ্য স্টেশন ধরবো দেখি আমার রিসিভারের মধ্যে অসংখ্য অ্যাম্পলিফায়ার থাকবে বিভিন্ন স্টেশনের ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনুযায়ী অ্যাম্পলিফায়ার মানে অ্যাম্পলিফাই করার জন্য এটা সম্ভব না তাহলে তো আমার অ্যাম্পলিফায়ার সংখ্যা অনেক বেড়ে যাবে তাই না এই প্রবলেমটা সলভ করার জন্য একটা কাজ করা হয় সেটাই হচ্ছে এই যে ইন্টারমিডিয়েট স্টেজ যেটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি ওকে সেটা 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 ব্যবহার করা অর্থাৎ
যেই ক্যারিয়ারই ধরুক না কেন, মনে করো আমি একটা চ্যানেল ধরছি এম ওয়ান টি কস ওমেগা সি ওয়ান টি, সি ওয়ান টি, আর একটা চ্যানেল হচ্ছে এম টু টি কস ওমেগা সি টু টি, ঠিক আছে, যেটাই আমি ধরি না কেন, এটা ধরি বা এটা ধরি, ধরার পরে এই যে ফ্রিকোয়েন্সি মিক্সচার আছে না, যে কনভার্ট করা যায় ফ্রিকোয়েন্সি, ওইটাকে ব্যবহার করে আমি কি করবো, এটাকে বানাই ফেলবো এম ওয়ান টি কস ওমেগা আই এফ টি, একটা ফ্রিকোয়েন্সি ওমেগা আই এফ, ওমেগা আই এফ হচ্ছে বা এফ আই এফ, এফ আই এফ হচ্ছে 455 কিলোহার্টজ, হ্যাঁ 455 কিলোহার্টজ আমার ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিটা, আই এফ ফ্রিকোয়েন্সি বলা হয় এটাকে, ওকে আই এফ থেকে ওমেগা আই এফ আসছে, তাইলে আমার 455 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সির একটা অ্যাম্পলিফায়ার ডিজাইন করা আছে আমার ভিতরে, ওই রেঞ্জে অ্যাম্পলিফিকেশন ভালো হয়, সেই কারণে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা সিলেক্ট করা হয়েছে। এখন যা যাকেই আমি রিসিভ করি না কেন, রিসিভ করার পরে যাকে কি করবো, একটা ফ্রিকোয়েন্সি মিক্সচার ইউজ করে কনভার্ট করে কি করবো, এম ওয়ান টি কজ ওমেগা আই এফ টি বানাই ফেলবো, এটাও রিসিভ করার পরে হয়ে যাবে এম টু টি কজ ওমেগা আই এফ টি, অর্থাৎ বিভিন্ন স্টেশন বিভিন্ন ক্যারিয়ার মানে দিয়া ট্রান্সমিট হচ্ছে, রিসিভারে পৌঁছার পরে তাদেরকে রিসিভার রিসিভ করে মডুলেশন করার আগে ডিমডুলেশন করার আগেই তাকে কি করতেছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে একটা কমন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসতেছে, বুঝতেছো কথাটা? হ্যাঁ জি স্যার, এটা কাজটা কি কোর্সটাকে কঠিন না, কেমনে কেমনে করতে হবে, আমি যদি এটা এটাতে আনতে চাই তাহলে কি করতে হবে, এটাকে কি দিয়ে গুণ দিতে হবে, দেখেছি তাই না, এম ওয়ান টি কজ ওমেগা সি ওয়ান টি আছে মনে করো, সেখান থেকে তুমি কি করবা, এমন একটা ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ দিবে কজ মনে করো ওমেগা সি ওয়ান আছে, নিতে চাও কত ওমেগা আই এফ গুণ দিবা, তাহলে এখানে পেয়ে যাবা, বুঝো নাই, এটার জন্য হচ্ছে ওমেগা সি টু প্লাস মাইনাস ওমেগা আই এফ, কেমন? জি স্যার, তাকে তুমি যদি চাও তাকে গুণ দিবা কজ ওমেগা সি টু, এইভাবে গুণ দিলেই অটোমেটিক সেখান থেকে তুমি সবাইকে কমন এফিকেন্সি কনভার্ট করে ফেলতে পারবা, ওকে, তাইলে এটা কাজটা তোমার সহজ হয়ে গেল, যে যে স্টেশনই ধরো না কেন রিসিভারের মধ্যে ঢুকার পরে সবাই এক্সাইজ হয়ে যায়, সবাই একটা পার্টিকুলার ক্যারিয়ারের মধ্যেই থাকে, তাহলে ওই ক্যারিয়ারের যে ওই ক্যারিয়ারের জন্য যে অ্যাম্পলিফায়ারটা ডিজাইন করা আছে সেই অ্যাম্পলিফায়ারটা দিয়ে তখন আমি আমার কাজটা চালাতে পারবো, ওকে, তাহলে এখন দেখো পরের স্টেজটা হচ্ছে আই এফ অ্যাম্পলিফায়ার, তাহলে আমি প্রথমে যে কোনো স্টেশন ধরলাম ফ্রিকোয়েন্সি কনভার্টার বা মিক্সচারের মাধ্যমে সেটাকে কনভার্ট করে সেটাকে নিয়ে আসলাম আই এফ ফ্রিকোয়েন্সিতে, এখন আমি আই এফ অ্যাম্পলিফায়ারের ভিতর দিয়ে পাঠাবো, কারণ আমার এখন ফ্রিকোয়েন্সিটা আই এফ অ্যাম্পলিফায়ারের উপযোগী, আই এফ অ্যাম্পলিফায়ারের ভিতর দিয়ে পাঠানোর পরে তারপর হচ্ছে সিম্পল ডিমডুলেশন যেমনি আমরা করি সেভাবে ডিমডুলেশন করবো, যে কোনো একটা ডিমডুলেটর সার্কিট অ্যাম্পলিফায়ার ডিরেক্টর কিংবা প্রোডাক্ট ডিরেক্টর যা খুশি করি সেটা ইউজ করে ডিমডুলেশন করে অডিও অ্যাম্পলিফায়ার হয়ে জাস্ট স্পিকারে দিয়ে দিলে আমি শুনতে পাবো, তাহলে এখানে মেইনলি বোঝার মতো বিষয় হচ্ছে এইটা। আরেকটা বিষয় আছে বোঝার জন্য, সেটা হচ্ছে এই যে আমি দেখাইলাম যে যে স্টেশনই ধরি না কেন সেটাকে আমি ওমেগা আই এফ এ কনভার্ট করবো, তাহলে এই যে ওমেগা আই এফ এ কনভার্ট করার জন্য আমার কি লাগতেছে, গুণ করার জন্য একবার ওমেগা সি ওয়ান প্লাস মাইনাস ওমেগা আই এফ, আরেকবার ওমেগা সি টু প্লাস মাইনাস ওমেগা আই এফ, গুণ করার জন্য অনেকগুলো ফ্রিকোয়েন্সি লাগতেছে না? জি স্যার, এটাকে কিভাবে সলভ করবো, এটাকে সলভ করার উপায় হচ্ছে যে এখানে দেখো একটা ডটেড লাইন দিয়ে কানেক্ট করা আছে, এটা হচ্ছে একটা গ্যাং ক্যাপাসিটর, গ্যাং ক্যাপাসিটর কেন বলা হচ্ছে, কারণ এই ব্রাঞ্চে এই আর এফ অ্যাম্পলিফায়ারের এই যে ব্যান্ড পাস ফিল্টারটা দিয়ে আমি প্রথম প্রাথমিকভাবে ধরতেছি সিগনালটাকে, আর ফ্রিকোয়েন্সি কনভার্টারে যে ক্যাপাসিটরটা আছে দুটার মধ্যে একটা গ্যাং করা আছে, কানেকশন রাখা আছে, ওকে, ফলে আমি এখানে এই এটা ওমেগা আই এফ, সেকেন্ডটা ওমেগা আই এফই থাকে, কিন্তু এখানে আমি আরেকটা স্টেশন ধরার জন্য যে ওমেগা সি হবে অটোমেটিক এখানে ওমেগা সি সেটা হয়ে যায়, অর্থাৎ একটা ক্যাপাসিটর ভ্যারি করতেছি কিন্তু দুই জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাকে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হচ্ছে না প্রত্যেকটা স্টেশনের জন্য, একটা সিঙ্গেল নব ভ্যারি করতেছি, এই স্টেশনটা ধরার জন্য আমি যে নবটা ভ্যারি করতেছি সেই নবটা ভ্যারি করার মাধ্যমে অটোমেটিক এখানকার ওমেগা সি এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এই ক্যাপাসিটরটা এটার সাথে লাগানো আছে ইন্টারকানেক্টেড, বুঝেছো কথাটা? পরে এখানে যখন ওমেগা সি ওয়ান ধরতেছি এখানে আসতেছে ওমেগা সি ওয়ান প্লাস ওমেগা আই এফ, এখানে যখন ওমেগা সি টু ধরতেছি এখানে তৈরি হচ্ছে ওমেগা সি টু প্লাস ওমেগা আই এফ, অটোমেটিক এটা হয়ে যাচ্ছে, বুঝছো? জি স্যার, সো এইভাবে আমি করার ফলে আমার হচ্ছে আলাদা আলাদা
স্টেশনের কারণে স্টেশনের জন্য ফ্রিকোয়েন্সি কনভার্টারে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি তৈরি করতে হচ্ছে না, নতুন করে একটা ক্যাপাসিটর দিয়েই মানে একটা ক্যাপাসিটরকে ঘোরানোর মাধ্যমে অটোমেটিক এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট সুপার হেটেরোডাইন কি বলে এএম এফএমসি বাফ। ওকে, সো বাই দিস টপিক অ্যাকচুয়ালি আমাদের কি বলে ফ্রিকোয়েন্সি মডুলেশন যেটা বা অ্যাঙ্গেল মডুলেশনের যে চ্যাপ্টারটা এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা চ্যাপ্টার এখন আমরা নেক্সট যেতে পারবো হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমরা আমরা ডিজিটাল কমিউনিকেশন শুরু করব। ওকে, নেক্সট ক্লাস অনওয়ার্ড আমাদের চলবে হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন, আমাদের হচ্ছে কি বলে ফ্রিকোয়েন্সি ওই চ্যাপ্টার ফাইভ সম্ভবত বা চ্যাপ্টার ফোর মনে হয়, চ্যাপ্টার ফাইভ সরি, আমাদের যে ইয়েটা অ্যাঙ্গেল মডুলেশনে যা কিছু সেটা আজকে কমপ্লিট হয়ে গেল। ওকে, তারপর নেক্সট দিন থেকে ডিজিটাল কমিউনিকেশন করবো। কারো কোনো প্রশ্ন আছে আজকে আমরা যা পড়েছি? Any question? No, sir. Sir, আমাদের স্যার ফাইনাল এক্সাম নিয়ে কি কোনো স্যার ডিসিশন হইছে? মোটামুটি আমি যেটা জানি সেটা হচ্ছে এটা যথাসময়ে হবে, যেহেতু আমাদের একাডেমিক ক্যালেন্ডার আগে ঘোষণা করা হয়েছে, আমাদের এটা বোধহয় ইউজিসির ওইটার মধ্যে পড়বে না, তারপরে এটা অফিসিয়াল ঘোষণা আসবে। আমি এরকমই শুনছি স্যার, নতুন রেকর্ডিং গুলো একটু আপডেট করে দিলে ভালো হতো স্যার। দিব পরীক্ষার আগে দিই স্যার, মানে এক নতুন তো জিনিসগুলো স্যার একটু দেখলে স্যার ভালো হয় স্যার। স্লাইডটাও স্যার, স্লাইডও দিয়ে দিই স্যার, একটু আগে দিলে ভালো হয় স্যার। ঠিক আছে, দিয়ে দিব, এই সপ্তাহে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা শেষ করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।